লেফট র্যাডিক্যাল ইন্টেলেকচুয়ালদের সঙ্গে বিশেষ বৈঠকে রাহুল গান্ধী। উত্তরবঙ্গে ভারত যাত্রার এক ফাঁকে ক্যারাভান বাসে দুজন বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী সুমন সেনগুপ্ত এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানুষ ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাহুল গান্ধী। বামপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত সুমন এবং মানুষ রাহুলকে মূলত আর্জি জানান আরএসএস এবং বিজেপির বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে দেশজোড়া ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার জন্য। সুমনরা বলেন, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দেশ জুড়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এর পাল্টা প্রতিরোধে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পাঁচিল ভেঙে পারস্পরিক পরিচয়ের উদ্যোগ নেওয়া হোক। সুমনরা জানান, রাহুল গান্ধী তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং অনেকাংশেই সহমত হয়েছেন। হিন্দু মুসলমান মানুষদেরকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে কথাবার্তা বলে বিরোধ মেটানোর চেষ্টা করে। আমি বলেছিলাম যে রাহুলের তরফ থেকে যদি এরকম ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয় যে সাধারণ মানুষজন নিজেদের অজানা অচেনা জায়গাগুলোকে যদি নিজেরা কথা বলে মিটিয়ে নিতে পারে, তাহলে আর এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের যে অসুবিধা, সেই অসুবিধাগুলোর থেকে আস্তে আস্তে কেটে যাবে। উনি অ্যাকনোলেজ করলেন, মাথা নাড়লেন, গুড পয়েন্টটা বলে মাথা নেড়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে উনি এটা এগুলো নিয়ে ভাবছে, এটাই হচ্ছে জায়গা। আজকে ধরুন পশ্চিমবঙ্গে তো তৃণমূলের সঙ্গে একটা বলা যেতে পারে কোল্ড ওয়ার চলছে, বলা যেতে পারে। কেউ কখনো ঘোষণা করেনি, তৃণমূলও বলেছে প্রয়োজনে একলাই চলব। তো এইরকম সিচুয়েশানে, কনটেক্সটে, উইদাউট টিএমসি কতটা আপনারা এই জোট করে সাকসেস হতে পারবেন? না, উইদাউট টিএমসি হবে কি হবে না সেটা এখনও বলে দেওয়ার অবস্থায় আসেনি, কিংবা হলেও কীভাবে হবে সেটাও বলে দেওয়ার অবস্থায় আসেনি। আমার যা মনে হচ্ছে যে কংগ্রেস টিএমসিকে আলাদা করতে চাইছে না, এবং টিএমসিও কতটা কীভাবে কী করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার মনে হয়েছে যে বারবারই যেটা মনে হয়েছে যে রাহুল গান্ধী যে বিকল্প যাত্রার কথা বলছেন, ন্যায় যাত্রা আজকে, তার আগে ভারত জোড়ো যাত্রা হয়েছে, এই যাত্রা ধরনের, এই ধরনের রাস্তায় হাঁটাটা, আমি একটা লেখাতেও লিখেছিলাম ইনস্ক্রিপ্ট লেটার প্ল্যাটফর্মে, হচ্ছে যে আপনারা মাও সেতুংয়ের লং মার্চ দেখেছেন, আপনারা গান্ধীর ডান্ডি মার্চ দেখেছেন, মানুষটা কতজন মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। রাহুল গান্ধীকে আমি এইভাবে দেখতে চাইছি যে বিকল্প একটা চেহারা দেওয়ার, বিকল্প একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সেটা অন্য রকম কিছু হলেও হতে পারে, আমি জানি না, আপনারাও জানেন না, আমরাও জানি না। হ্যাঁ, এটা একটা খুব জরুরি কথা। এই কথাটা বলতে গেলে একটাই কথা বলতে হয়, যখন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছিল যে ইন্ডিয়া জোটটা সুবিধাবাদী দুর্নীতিগ্রস্তদের জোট। এবার যে মানুষটা আজকে সকালে মহাগঠবন্ধনে আছে, তার পরের দিন সকালে সে যদি চলে যায়, তাহলে আমার গা থেকে ক্লেদ কিছু ঝরে গেল। সুতরাং এই যত ক্লেদ ঝরে যাবে, তত ওই যে সুবিধাবাদী জোট বলার যে প্রবণতা সেটাও কমবে। তা আমার ক্লেদটা গিয়ে তোমার গায়ে লেগে গেল, তাহলে ক্লেদার তো কে হলো, এটাই হচ্ছে জায়গা। তাই শুধু আজকে যদি নীতিশ কুমার চলে যায় এনডিএতে জয়েন করে, তাহলে ক্লেদার তো ওটা কে হলো? সুবিধাবাদী জোট কি তাহলে আর ইন্ডিয়া জোট থাকলো? ইন্ডিয়া জোটের বদলে সুবিধাবাদী জোটটা কার হলো? এনডিএ জোট হলো। দেখুন, যখন পশ্চিমবঙ্গে আমি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সময়ও থেকেছি, আমি সমস্ত বেশ কিছু অবস্থানে আমি গেছিও, কিন্তু আলাদা আমাদের একটা জায়গা সবসময়ই ছিল। আমরা কখনোই মমতার সঙ্গে এক হয়ে যেতে চাই। এবার তারপরে 11 সালে বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, তারপরে আরও অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে 21 সালে এসে আমরা দেখছিলাম যে বিজেপির একটা ক্রাস করে আসছে। আমরা তখন একটা অনেকে মিলে একটা নো ভোট টু বিজেপির কল দেওয়া হয়েছিল, দীপঙ্কর ভট্টাচার্য কলটা দিয়েছিলেন এবং সিপিসিআরডি থেকেও কলটা ছিল। এবার এই কলটা হওয়ার পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা বেশ কিছু মানসিকতার লোকজন, বেশ কিছু দোলাচলে থাকা লোকজন, তারা মনে করেছিলেন না না, এইটা হচ্ছে এই সময়ের জন্য অত্যন্ত সঠিক একটি ডাক, যে কারণে তারা বিজেপি বিরোধী হয়ে অবস্থায় তারা কেউ কেউ তৃণমূলে ভোট দিয়েছিলেন, কেউ কেউ সিপিএমে ভোট দিয়েছিলেন। তাতে কী হয়েছিল না হয়েছিল সেটা পরের বিষয়, কিন্তু যে 2-3% ভোটটা শিফট হয়েছিল, সেই শিফটটাই কিন্তু মমতা ব্যানার্জিকে জায়গা দিয়েছিল 2021-এ 220টা সিট নিয়ে আসা। এবার 220টা সিট নিয়ে আসার পর তার ক্রেডিবিলিটি বিভিন্ন কারণে নষ্ট হয়েছে। বেশ কিছু সংখ্যালঘু মানুষজন কিন্তু একটা পর্যায়ে মমতা ব্যানার্জির জায়গা থেকে একটু মুখ ফেরাচ্ছেন, মানে সেই ইঙ্গিত কিন্তু দেওয়া যাচ্ছে। এবার সেই ইঙ্গিতটা উনিও পড়তে পারছেন, সবাই পড়তে পারছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এবার সেই ইঙ্গিতটাকে উনি কী করে হ্যান্ডেল করেন সেটা ওনার ব্যাপার। উনি রাজনীতির মানুষ, যথেষ্ট ভালো হ্যান্ডেল করতে পারেন এবং পারবেনও হয়তো। কিন্তু আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে তুলে ধরলে
এই লড়াইটা জেতা যাবে না, এটা একটা বড় লড়াই। আরএসএস বিরোধী লড়াইটা একটা বড় লড়াই এবং এই লড়াইটাতে অনেক মানুষকে একজোট করতে হবে যারা আরএসএস বিরুদ্ধে লড়াইটাকে করবে, ইডিওলজির বিরুদ্ধে, ইডিওলজির বিরুদ্ধে, এটা আদর্শগত লড়াই। আমি একটু আগেই বলছিলাম যে তৃণমূলের সেই অর্থে আপনি যদি কোনো আইডিওলজিটা নেই, তার লড়াইটা হচ্ছে ওই একটা জায়গায় সেই লড়াইটাকে সে এগিয়ে নিয়ে যাবে। সে প্রথমে সিপিএম বিরোধী ছিল, তারপরে সে বিজেপি বিরোধী একটা মুখ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে যে বহু আরএসএস এর লোকজন তার মধ্যেও যে আছে, তার মধ্যেও যে মুসলমান মানুষদের প্রতি একটা বিদ্বেষ আছে, সেটা কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে আসে, নিচের তলায় তো বেরিয়ে আসে বটেই, এবং সেটা সেই জায়গাটাকেই অসুবিধার জায়গা। মানে উনি মূলত শুনেছেন এবং যা যা প্রশ্ন আমরা করেছি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন, এবং উত্তরগুলোতে আমাদেরও কিছু, আমি আজকে ভাবছিলাম যে উনি যে কথাগুলো বলছেন যে বুদ্ধিজম এই জায়গাগুলো, আমাদেরও কিছু জানা বোঝারও আরও বাড়াতে হবে। এই যে জায়গাটা কেন উনি বলছেন চারবাকের কথা বলেছেন, এই কথাটাও তো এইগুলো আমাদেরকেও কিছু জানা বোঝা বাড়াতে হবে নিশ্চয়ই। মানে উনিও যেমন আমাদের থেকে নিচ্ছেন, আমরাও ওনার থেকে নিচ্ছি, এটাই তো এই পারস্পরিক জায়গা থেকেই তো একটা মানুষ, উনিও উঠছেন আমরাও উঠছি, এটাই তো মানুষকে তোলার জায়গা। গত 5 বছর আগের রাহুল গান্ধী আর এখনকার রাহুল গান্ধী অনেক তফাত, এবং শুধুমাত্র রাহুল গান্ধীর তফাত না, রাহুল গান্ধীর যে আশেপাশের মানুষজন যে আছেন তারাও নিজেদেরকে বদলাচ্ছেন, অত্যন্ত প্রফেশনাল হচ্ছেন। মানে আমি একটা ছবিও তুলতে পারিনি, যা ছবি ওনারা তুলেছেন সেই ছবিটাই আমাদেরকে পাঠিয়েছেন, যা ভিডিও ওনারা করেছেন সেটা পরে হয়তো আপলোড হবে, কিন্তু আমাদের কিছু মানে পুরো প্রফেশনালি কাজটা করছেন। এই প্রফেশনালিজমটাই জরুরি, বিজেপির যে প্রফেশনালিজম আছে তার থেকে অনেক পিছিয়ে আছে হয়তো কংগ্রেস, কিন্তু এই প্রফেশনাল। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।